Hey guys, this is Nasim Reza Choy. সারা পৃথিবী এক প্রকার অচল করে দিয়েছে যে ভাইরাস সেটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের নাম কেন হলো? এই ভাইরাসটা একটা ক্রাউন দিয়ে প্রোটেক্ট করা আছে এবং এটাকে প্রোটিন মলিকুলাস বলা হয়। এই জন্য এটা কভার থাকে। যখন এই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম এটার সাথে ফাইট করতে পারে না, ফলে আমরা ইনফেক্ট হই। এই জন্য ম্যাক্সিমাম ইনফেকশন, ম্যাক্সিমাম কন্টামিনেশন হয়। ইটস হাইলি কন্টাজিয়ন বিকজ অব দিস পার্টিকুলার রিজিয়ন। বাই দা ওয়ে, আসল কথা এবার আসা যাক। এই যে মানুষ বাইরে বের হয়ে মার খাচ্ছে, তারপরেও মানুষ, এক একজন মানুষ এক একটা রূপ নিয়ে বাইরে বের হচ্ছে, বাইরের পরিস্থিতি দেখার জন্য। কেউ বা বের হচ্ছে আর্মি দেখার জন্য, কেউ বা বের হচ্ছে রাস্তাঘাট ফাঁকা পেয়ে ফটোশুট করার জন্য, হ্যাঁ, তারপরে কেউ আবার দেখা যাচ্ছে লকডাউনে কে কে মার খাচ্ছে সেটা দেখার জন্য, সেটা ভিডিও করার জন্য। এরা এসব মানুষ কি দিয়ে তৈরি? এরা কোথায় থাকে? এরা কি খায়? গতকালকে একটা নিউজে দেখলাম, একটি লোক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরে সেখানকার স্বাস্থ্যকর্মী তাকে স্যানিটাইজার হাতে দিয়ে খাওয়াতে বললো এবং খাওয়ানোর পরে তার মাথায় হাত বুলিয়ে দিল। সে বোঝাতে চাইলো স্যানিটাইজার খাওয়ার ফলে গলার ভাইরাস ব্যাকটেরিয়া সব মারা যাবে। কি ধরনের সায়েন্স এদের মাথায়! মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবনের ফলেই এই ধরনের রকেট সায়েন্স মাথা থেকে বের হয়। গতকালকে আবার দেখলাম অনেক মানুষ চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, মাঠে অনেকে খেলা করছে, গল্প করতেছে। এরা কোথা থেকে পায় এত সাহস? এই অবস্থায়, এই পরিস্থিতিতে কোথা থেকে আসে এদের এত সাহস? এদের পিছনে সাহস যোগানোর একজনই আছেন, তিনি হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি করোনা ভাইরাসের থেকেও শক্তিশালী। নাম বলা যাবে না, নাম বললে দেশদ্রোহী হয়ে যাব। আমাদের দেশে কিছু পলিটিশিয়ানদের কথাই বলি। একজন বলছেন করোনা নিয়ন্ত্রণে আমেরিকা ইটালি থেকেও বেশি সফল বাংলাদেশ। তাহলে আমার কথা হচ্ছে, তোমরা অসুস্থ হলে আমেরিকা ইটালি দৌড় দাও কেন? আরেকজন তো বলেই বসছে যে, আরেকজন পলিটিশিয়ান বলছে যে করোনা ভাইরাস মোকাবেলায় চীনের মতো হসপিটাল হবে বাংলাদেশে। তা ভাই কবে হবে? করোনা চলে যাওয়ার পরে হবে। আরেকজন পলিটিশিয়ান বলছে করোনা তেমন কোনো মারাত্মক রোগ নয়, এটি সাধারণ সর্দি কাশি জ্বর। আরেকজন পলিটিশিয়ান তো করোনা ভাইরাস নিয়ে রীতিমতো স্লোগান বের করছে যে, সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। দ্যাট রিমাইন্ডস মি, এবার তো এই হাত ধোয়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাজার হাজার মানুষকে ইনভাইট করা হলো এবং সেখানে একজনকে হাত ধোয়ানোর জন্য নিয়ে আসা হলো এবং বেসিনে যেই না হাত ধোয়াতে যাবে তখনই বেসিন ভেঙে পড়ে গেল। কি একটা অবস্থা! তো যাই হোক, লকডাউনের কথাই বলছিলাম। আমরা যেভাবে পারি যতটুকু সম্ভব বাসায় থাকার চেষ্টা করুন। মধ্যবিত্ত বা বিত্তবানরা তারা ঠিকই সার্ভাইভ করতে পারবে, কিন্তু গরিব মানুষের কি হবে? তারা কিভাবে খাবে? যারা দিন আনে দিন খায় তারা কিভাবে চলবে? আমাদের সরকারের উচিত এই গরিব মানুষগুলোর একটা ব্যবস্থা করা এবং বিত্তবানদের উচিত এই গরিব মানুষের পাশে দাঁড়ানো। সো গাইজ, এখন আমাকে যেতে হবে। হাত ধুতে যে কিভাবে বেসিন ভেঙে পড়ে যায় এবং স্যানিটাইজার খাওয়ার ফলে কিভাবে ব্যাকটেরিয়া ভাইরাস দূর করা যায়, এটা রকেট সায়েন্স আমাকে আজকে শিখতে হবে। সো গাইস, বি কেয়ারফুল, স্টে হোম, গড ব্লেস আস অল।